নমস্কার এডুকেশন জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বটনে প্রেস করুন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে প্রেস করুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আজ থেকে শিক্ষাবিজ্ঞানের বিভিন্ন টপিক সম্পর্কে আমরা ব্রড অ্যান্সার টাইপ কোশ্চেন তার নোট প্রোভাইড করছি আপনাদের কাছে আশা রাখছি আপনাদের এই নোটগুলো কাজে লাগবে এবং ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো নাও লাগে তা তবুও কমেন্ট করে জানাবেন এবং বলে রাখি এই যে টপিকগুলো নিয়ে আপনাদের কাছে যে নোটগুলো প্রোভাইড করা হচ্ছে এই টপিকগুলোর সম্পর্কে পূর্বেই আমরা বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করেছি এটি শুধুমাত্র নোট প্রোভাইড করার জন্য আপনাদের কাছে উপস্থাপন করা হচ্ছে আজকের কোশ্চেনটি হলো শিখন কাকে বলে শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি পরের ভিডিওতে আমরা আলোচনা করব শিখনের সঙ্গে পরিণমনের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো সাদৃশ্যগুলো কী শিখনের সঙ্গে পরিণমনের সাদৃশ্য বৈসাদৃশ্য আমরা সেকেন্ড ভিডিও তৈরি করব আজকে শুধু শিখন কাকে বলে এবং শিখনের প্রভাব বিস্তারী বিস্তারকারী উপাদানগুলো সম্পর্কে জানব এটি আপনাদের ছোট বড় দ্রুতই আসতে পারে দু নাম্বারের চার নাম্বারের কোশ্চেন পাঁচ নাম্বারের কোশ্চেন মধ্যে এই কোশ্চেনটি আপনারা পেতে পারেন তাহলে শিখন কাকে বলে এখানে কি আছে নোটে ইংরেজি লার্নিং শব্দের বাংলা প্রতিশব্দ হল হলো শিখন শিখন হলো একটি জটিল প্রক্রিয়া যে মানসিক প্রক্রিয়ায় অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সাহায্যে প্রগতিশীল আচরণ ধারা পরিবর্তনের মাধ্যমে ব্যক্তির দৈহিক ও মানসিক বিকাশ সাধিত হয় বা দৈহিক এবং মানসিক বিকাশ সাধন ঘটে মানে বিকাশ হয় এটার কথা বলছে এবং প্রগতিশীল পরিবেশে সার্থকভাবে অভিযোজন করতে সহায়তা করে তাকে শিখন বলে শিখন কি শেখা তাহলে কি বলা হয়েছে যে শিখনের সংজ্ঞায় সংক্ষেপে আমরা যদি অতীত অভিজ্ঞতার মাধ্যমে নতুন বিষয় আয়ত্ত করতে পারি তাহলেই আমরা বলবো আমাদের শিখন হয়েছে বা সেই বিষয়টি শিখন মনোবিদ কিংসলে এবং গ্যারি শিখনের কি সংজ্ঞা দিয়েছেন উনিশশো খ্রিস্টাব্দে প্রশিক্ষণ এবং অনুশীলনের প্রভাবে যে প্রক্রিয়ার মাধ্যমে আচরণ সৃষ্টি হয় অথবা পরিবর্তন হয় সেই প্রক্রিয়াকেই শিক্ষণ বলে আরেকটি উদাহরণ জেনে নেই মনোবিদ মারফি কি বলেছেন শিখনের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন পরিবেশের সঙ্গে সংগতি বিধানের প্রয়োজনে আচরণে যে কোনো ধরনের পরিবর্তনকেই শিখন বলে এখানে আমরা দু ধরনের সংজ্ঞা পেলাম যে পূর্বের কোনো অভিজ্ঞতার মাধ্যমে যদি আমাদের নতুন কোনো আচরণ সৃষ্টি হয় বা পরিবর্তন হয় তাকে শিক্ষণ বলে এবং আরেকটি পেলাম পরিবেশের সঙ্গে বিধান। মানে আমরা যে কোনো পরিবেশে গিয়ে যখন নিজেকে মানিয়ে নিতে পারি বা অভিযোজন করতে পারি বা অভিযোজিত করতে পারি তাহলে কি বলবো আমরা কখন কোনো বিষয়ে আমরা নিজেকে মানিয়ে নিতে পারি সেখানকার পরিবেশের সঙ্গে আমরা পরিবেশ সম্পর্কে জানি সেই পরিবেশে কি করা উচিত কি করা উচিত না সেগুলো নিজের মধ্যে আমরা বুঝতে পারি এবং সেই ধরনের আচরণ কিন্তু আমরা করি এছাড়া আমরা কি বলতে পারি উদাহরণ হিসেবে আমরা সাইকেল চালানো যখন পারতাম না তার মানে সাইকেল চালানো শেখার আগের মুহূর্তে কি পূর্ব অভিজ্ঞতা কি ছিল যে আমরা সাইকেল চালানো শিখতে পারিনি বা চালাতে পারি না সাইকেল চালানো শেষ হওয়ার পরে বা সাইকেল চালানো শেখার পরে আমাদের নতুন যে চারিত্রিক বৈশিষ্ট্যতা উদয় হলো সেটা কি যে আমরা সাইকেল চালানো শিখে গেলাম আর একটি উদাহরণ ছোটোবেলায় শিশুরা যখন কথা বলতে পারতো না শিশুরা ইশারা দিয়ে আমাদের সবকিছু বোঝানোর চেষ্টা করতো কিন্তু পরবর্তীতে যখন শিশুটি কথা শিখে গেল তার মানে তারপরে কিন্তু সে আর ইশারা দিয়ে নয় সে কিন্তু ভাষার মাধ্যমে সে কিন্তু তার মনের ভাবগুলো প্রকাশ করছে তাহলে পূর্বের অভিজ্ঞতার দ্বারা যে নতুন আচরণ সৃষ্টি হলো আগে আমরা কথা বলতে পারতাম না এবং আমাদের শিখন হওয়ার পরে নতুন আচরণটা কি হলো যে আমরা কথা বলতে পাচ্ছি সেই জিনিসটাই হলো শিখন এটাই বলা হয়েছে শিখন তাহলে এই সংক্ষেপে যে সংজ্ঞাটা এখানে দেওয়া আছে এটাই আপনাদের প্রয়োজন এবার আমরা শিখনের প্রভাব বিস্তারকারী উপাদান শিখনের প্রভাব বিস্তারকারী উপাদান বলতে আমাদের শেখন বা আমরা যে শিখি সেই শেখাটা কিসের কিসের উপর নির্ভর করে মানে কি হলে আমাদের শিখনটি বেশি হবে বা ভালো হবে বা কিসের কারণে বা কিসের উপরে নির্ভর করে আমাদের শিখনটি খারাপ হবে আমাদের শিখন আমরা যা শিখি সেটি ভালো হতে পারে খারাপও হতে পারে সেটি কিসের উপরে নির্ভর করে শিখনের পরিমাণ বেশি হতে পারে কম হতে পারে একটা নির্দিষ্ট সময়ে দুজন ব্যক্তির মধ্যে একজনের শিখন বা একজন খুব তাড়াতাড়ি শেখে একজন ধীরে শেখে বা অনেকে শেখে না এই জিনিসগুলো হয় কেন কিসের উপরে নির্ভর করে আমাদের শিখনে তারতম্য ঘটে কারো বেশি শিখন হচ্ছে কারো কম শিখন হচ্ছে কিসের উপরে কিসের উপরে নির্ভর করে তার এই যে এখানে পাঁচটি কারণ আছে তার উপরে নির্ভর করে শিখন যে সকল মানসিক ও বাহ্যিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তাদেরকে শিক্ষণের প্রভাব বিস্তার করে উপাদান বলে যেমন পরিনমন ম্যাচুরেশন প্রেশনা প্রেশনা ইংরেজি হল মোটিভেশন মনোযোগ অ্যাটেনশন আগ্রহ ইন্টারেস্ট এবং মানসিক ক্ষমতা সেটি হলো মেন্টাল এবিলিটি আমরা নিজ থেকে বলছি মানসিক ক্ষমতা মানসিক ক্ষমতা কি আমাদের মনে বা ব্রেন কতটা জিনিস ধরতে পারে বা আমাদের বুদ্ধিটি কত আমাদের বুদ্ধির উপরেই কিন্তু নির্ভর করে আমরা কতটা শিখব কতটা শিখবো না তা কিন্তু নির্ভর করে যার যে বাচ্চার প্রখর বুদ্ধি অল্প বয়সী যে তার মানসিক বিকাশ যদি খুব তাড়াতাড়ি হয় সেই শিশুর কিন্তু শিখন খুব তাড়াতাড়ি হবে মানে কোনো একটি বিষয় যদি আমরা তাকে শেখাতে চাই সে খুব তাড়াতাড়ি শিখবে এবং আমরা অনেক শিশু দেখি যে খুব কম বোঝে বা যে বসে তার ভালো বোঝা উচিত সে কম বুঝছে কারণ তার মানসিক বিকাশটি ঠিকঠাক হয়নি তাই মানসিক ক্ষমতা বা মানসিক বিকাশের উপরেও কিন্তু মানসিক ক্ষমতা মানে বুদ্ধি বুদ্ধির উপরেও কিন্তু নির্ভর করে আমাদের কতটা তাড়াতাড়ি শিখবো না শিখবো আগ্রহ আগ্রহ ইংরেজিটা হলো ইন্টারেস্ট আমরা একটি জিনিস শিখতে চাই কি শিখতে চাই না তার উপরেও নির্ভর করে কিন্তু শিখনটি ভালো হবে খারাপ হবে বা কতটা শিখবো না শিখবো একটি ব্যক্তিকে জোর করে কোনো কিছু শেখানো যায় না আমার যদি ইচ্ছা থাকে তবেই কিন্তু আমরা সেই জিনিসটা শিখতে পারবো সেই জন্যই বলছে শিখন আগ্রহের উপরে নির্ভর করে মনোযোগ আমরা কারো কথা যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে কিন্তু তার সব কথাগুলো কিন্তু আমাদের মনে থাকে এবং অনেক সময় আমরা দেখি আমাদের মনোযোগের অভাবে কে কি বলছে পাশ থেকে আমরা কিন্তু শুনতে পারি না তাহলে একটি ব্যক্তি কোন একটি বিষয়ের প্রতি তার মনোযোগের উপরে নির্ভর করবে সেই বিষয়ে সেই ব্যক্তিটি কতটুকু শিখবে আমি যদি কিছু শিখতে চাই কিন্তু সেখানে আমার শেখার মনোযোগ নেই আমার মন অন্য জায়গায় পড়ে আছে তাহলে কে কি বলছে পাশের থেকে সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতেও পারবো না জানতেও পারবো না সেজন্য কিন্তু সেই বিষয়ের প্রতি কিন্তু আমাদের মনোযোগ খুবই দেওয়া দরকার যাতে আমাদের শেখুনটি ভালো হয় তাহলে মনোযোগের জন্য যেটি সব থেকে বেশি দরকার মানসিক ক্ষমতা আগ্রহ মনোযোগ এরপরে কি প্রেশনা মোটিভেশন অনেক সময় দেখি আমাদের কোনো জিনিসের প্রতি যদি আমরা মোটিভেট হই তাহলে মোটিভেট যদি আমরা সেই বিষয়ের প্রতি হই বা আমাদের কেউ যদি মোটিভেট করতে পারে তাহলে কিন্তু সেই বিষয়ের প্রতি কিন্তু আমাদের আগ্রহ ইচ্ছা বেড়ে যায় তার ফলে কিন্তু সেই বিষয়ে আমাদের শিক্ষণটি ভালো হয় এবং সর্বশেষ পরিণমন ম্যাচুরেশন আমাদের ম্যাচুরেশনের উপরে বা ম্যাচুরিটির উপরেও কিন্তু আমাদের শিখন নির্ভর করে আমরা কত তাড়াতাড়ি শিখব আমাদের যে বয়সে যে জিনিসটি শেখা দরকার সেই বয়সে আমাদের যদি ম্যাচুরিটি ঠিকঠাক হয় ম্যাচুরিটি বলতে আমাদের শারীরিক গঠন মানসিক বিকাশ সব কিছু যদি ম্যাচুরিটি হয়ে থাকে সেই বয়সে তাহলে কিন্তু আমাদের শিখনটি ভালো হবে শিশুদের মধ্যে দেখা যায় কার মানে বিভিন্ন শিশুর বিভিন্ন ধরনের ম্যাচুরেশন বা পরিণমন ঘটে তাহলে শিশুর পরিণমনের উপরে নির্ভর করে সেই শিশুর শিখন যা দ্রুত গতিতে বা হবে অনেকে আমরা বলতে শুনি তোর ম্যাচুরিটি হয়নি রে সেজন্য তুই বুঝবি না বা বুঝতে পারবি না বা বুঝতে পারবে না এই ধরনের কথা কিন্তু আমরা বড়দের কাছে কিন্তু শুনতে পারি তাহলে কি আমাদের কোনো কিছু শেখার জন্য কিন্তু ম্যাচুরিটি প্রয়োজন যার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দুটোই তাড়াতাড়ি হয় বৃদ্ধি এবং বিকাশ যার দুটোই খুব তাড়াতাড়ি হয় তার কিন্তু শিখন কিন্তু বেশি বা ভালো হওয়ার সম্ভাবনা থাকে এবং যার গ্রোথ এবং ডেভেলপমেন্ট স্লো বা কম তার কিন্তু শিখন কম হবে এটা ধরে নিতে হবে তাহলে এটি গেল আমাদের শিখন কাকে বলে এবং শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কী এই যে পরিণমন প্রেশনা মনোযোগ আগ্রহ মানসিক ক্ষমতা এগুলো নিয়ে আমরা আলাদা আলাদাভাবে পরের ভিডিওতে কোশ্চেন অ্যান্সার টাইপ আমরা অ্যান্সার করব আজকে ভিডিওটি এই অবধি আপনাদের এই ভিডিও সম্পর্কে যদি কোনো কমেন্ট মতামত যদি থাকে অবশ্যই কমেন্টে লিখে আমাদের পাঠান আমরা সেই হিসেবে আপনাদের কাছে ভিডিওগুলো পরিবেশন করব আজ এই অবধি ভালো থাকবেন ধন্যবাদ